খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে 300+ অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এই সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। গোলাবাড়ি ইউনিয়নের সচিব তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, উন্নয়নের অপর নাম শান্তি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ করা। তার স্বপ্ন বাস্তবায়নে সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরসূরী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নীলোৎপল খিসা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।